ঢাকার প্রথম মেট্রো রেল এমআরট 6 এর দ্বিতীয় ধাপের পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। গত 7 জুলাই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে প্রথমবারের মতো ট্রেন চলে। এখন থেকে নিয়মিতই টেস্ট রান চলবে। বন্ধুরা, মেট্রো রেলের সেকেন্ড ফেজের ট্রায়াল রান এবং এই অংশের উদ্বোধন কবে হবে সে সম্পর্কিত কিছু তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। শেষ পর্যন্ত সাথেই থাকুন। মেট্রো রেল এখন চলাচল করছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। 12 কিলোমিটার এ পথে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যাত্রী পরিবহন করছে নিয়মিত। এখন যাত্রীদের অপেক্ষা কবে চালু হবে মতিঝিল পর্যন্ত অংশ, সে অপেক্ষার প্রহর শেষ হবার দিকে। আগামী অক্টোবরের মধ্যেই চালু হচ্ছে এমআরট 6 এর দ্বিতীয় ধাপ, অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ। উদ্বোধনের পর প্রাথমিকভাবে শুধু ফার্মগেট ও সচিবালয় স্টেশনে থামবে মেট্রো রেল, পরবর্তীতে পর্যায়ক্রমে স্টেশন বাড়ানো হবে। গেল শুক্রবার অর্থাৎ 7 জুলাই প্রথম টেস্ট রান অনুষ্ঠিত হয়। প্রথম দিন 5 থেকে 15 কিলোমিটার গতিতে আগারগাঁও থেকে মতিঝিল ও মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত অংশে টেস্ট রান অনুষ্ঠিত হয়। এ সময় ট্রেনে চালক ছাড়া আর অন্য কোনো যাত্রী ছিল না। মেট্রো রেলের পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি বা ডিএমটিসিএল থেকে জানানো হয়েছে এখন থেকে নিয়মিত টেস্ট রান হবে। আপনাদের জানিয়ে রাখি, ভায়াডাক্টের উপর মেট্রো ট্রেনের পরীক্ষামূলক চলাচলের প্রথম ধাপ হল পারফরম্যান্স টেস্ট। এরপরের ধাপে হবে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট। চূড়ান্ত পর্যায়ে হবে ট্রায়াল রান বা পরীক্ষামূলক চলাচল। তবে এই তিন ধরনের চলাচলকেই পরীক্ষামূলক চলাচল হিসেবে বিবেচনা করা হয়। এমআরটি লাইন 6 উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশের বাস্তব গড় অগ্রগতি হয়েছে 95.39%। আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি 95.20%। এছাড়া মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের পূর্ত কাজের অগ্রগতি 5.37%। 2025 সালের জুনে এই অংশে মেট্রো রেল উদ্বোধন করা হবে। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক মানে রেল কোচ ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজে সমন্বিত অগ্রগতি হয়েছে 90.24%। ঢাকা ম্যাট ট্রানজিট কোম্পানি লিমিটেডের তথ্য মতে, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 7টি স্টেশনের কাজ বেশ জোরে সোরেই এগিয়ে চলেছে। স্টেশনগুলো হল বিজয় সরণি মেট্রো রেল স্টেশন, ফার্মগেট, কারণবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল। বন্ধুরা, রাজধানীতে মেট্রো রেলের কাজ শুরু হয় 2012 সালে। প্রকল্পটি 2012 সালের 18 ডিসেম্বর একনেকে অনুমোদন পায়। এরপর 2013 সালের 20 ফেব্রুয়ারি জায়কার সঙ্গে চুক্তি হয় ডিএমটিসিএল এর। কৌশলগত পরিবহন পরিকল্পনায় 2013 সালে মেট্রো রেল স্থান পায়।
এরপর মূল নির্মাণ কাজ শুরু হয় 2016 সালের 26 জুন। প্রথমে প্রকল্প নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছিল 21,985 কোটি টাকা। এর মধ্যে 16,595 কোটি টাকা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি জাইকা, 5,390 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ সরকার। বর্তমানে মেট্রো রেলের নির্মাণ খরচ বেড়েছে, এখন মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 33,471 কোটি 99 লাখ টাকা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।